তো ফ্রেন্ডস, পুষ্পাও চলে এসছে আমার সাথে। পুষ্পাকে নিয়ে এসেছে, যে দেখতে পাচ্ছেন পুষ্পা কাঁধে বসে রয়েছে, ওকেও নিয়ে এসেছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ চলে এসেছি আমার নতুন বাড়ি, যেখানে তৈরি হচ্ছে সেখানে চলে এসেছি। তো আমার বাড়ি থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে যে নতুন বাড়ি তৈরি করা হচ্ছে সেখানে চলে এসেছি। যে দেখতে পাচ্ছেন পিছন দিকে যে বাড়িটা তৈরি হচ্ছে, এটা আমাদের নতুন বাড়ি। তো এই বাড়িতে 4টা রুম রয়েছে, ওই যে 1টা রুম, আবার এখানে 1টা রুম, এদিকে 1টা, ওইদিকে 1টা, আবার এই তো এদিকে রয়েছে বালি নামানো রয়েছে, ইটও নামানো রয়েছে। তো এখন বাকি বাড়িটা কমপ্লিট যে কতদিনে হবে সেটা ঠিক বলতে পারছি না। তো ফ্রেন্ডস চলো বাড়িটার রুমগুলো দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন 1টা রুম, এই যে 1টা রুম, বাড়ির ভিতরে প্রচার কিন্তু ঘাস লতা পাতা এটা সেটা রয়েছে, তো এখনও কমপ্লিট হয়নি, তো তাই আর কি এরকমভাবে রয়েছে। দেখতে পাচ্ছেন 1টা রুম, আর এই দিকটাতে আর একটা আছে, এইটা 1টা। এই রুমটা তাই অবস্থা, প্রচণ্ড ঘাস লোটা পাতা রয়েছে। আবার এই সাইডও আবার 2টো রুম রয়েছে, চলো সেগুলো দেখে নিই। তো আবার এই 1টা রুম, এটা তো সেম কন্ডিশান, এটা তো প্রচণ্ড ঘাস রয়েছে। আবার এদিকেও 1টা রুম আছে, এই 1টা রুম, এটাও সেম কন্ডিশান। তো ফ্রেন্ডস আপনারা সাপোর্ট করুন যাতে তাড়াতাড়ি বাড়িটি আমি কমপ্লিট করে ফেলতে পারি, ঠিক আছে। ফাইনালি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বেশি বেশিভাবে, তাহলে অবশ্যই তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করে ফেলবো। আর এদিকটাতে রয়েছে চাষের জমি, তো ধান চাষ, শুধু ধান চাষে হয়। তো এই ধান চাষ করার জন্য যে ধান চারা দেওয়া হয়েছে সেই চারাগুলো চলো দেখে নেওয়া যাক, চারাগুলো কেমন অবস্থায় আছে, অনেক দিন আসেনি এদিকে। চলো চারাগুলো দেখে নেওয়া যাক ফ্রেন্ড। জমিতে প্রচুর ঘাস হয়ে গেছে, এটা লাঙল করতে প্রচণ্ড অসুবিধা হবে, বুঝতে পারছেন প্রচুর ঘাস জমিতে। ফ্রেন্ডস পৌঁছে গেছি চারা বাড়িতে, এমন হয়েছে চারা মোটামুটি ভালো হয়েছে, তো এখনও বর্ষা শুরু হয়নি। বর্ষা শুরু হয়ে গেলে জমিতে জল জমে গেলে চাষ শুরু হয়ে যাবে। আবার নিচের দিকেও রয়েছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট পুকুর, পুকুরের কাজ শুরু হয়েছে, এখন পুকুর কমপ্লিট হয়নি, ঠিক আছে। আবার এদিকটা তো রয়েছে চারা, ধানের চারা এদিকটা তো রয়েছে, এই দুটো চারাগুলো দেখে নাও। এই যে দেখতে পাচ্ছেন চারা কিন্তু খুব সুন্দর চারা হয়েছে, দেখতে পাচ্ছেন তো চারা খুব সুন্দর। তো এখন চাষ করার সময়, তো দেখতে পাচ্ছেন পাশে আবার একটা বাড়ি তৈরি হচ্ছে। তো প্রথম যখন আমরা এখানে বাড়ি আরম্ভ করি তখন এখানে কেউ ছিল না, কেউ বাড়ি তৈরি আরম্ভ করেনি। তো এখন ওই যে দেখতে পাচ্ছেন পিছনে পিছনে আবার নতুন বাড়ি তৈরি হচ্ছে, গ্রামের কেউ করছে। তো ফ্রেন্ডস, তো এখন মেন ব্যাপার হচ্ছে আমার বাড়ি কতদিনে কমপ্লিট করতে পারি, আর কোনো এখনও ঠিকানা ঠিক নেই। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা রানীগঞ্জ দিক থেকে এসেছে, এটা চলে গেছে সরজাম মোট কথা। এই যে পিছন দিকে দেখতে পাবেন, এই যে পিছন দিকে, ওই যে পিছন দিকে কিন্তু আমার গ্রামটা রয়েছে, যে দেখতে পাচ্ছেন টাওয়ারটা। তো আগের ভিডিওতে দেখিয়েছি টাওয়ারটা, যেখানে সেখানে আমার বাড়ি, তো ওখানেই আমার বাড়ি। তো ফ্রেন্ডস ওইখানে আমার বাড়ি। আবার এদিকটা তো, এদিকটা তো আমাদের চাষের জমি রয়েছে, এদিকটা তো চাষের জমি রয়েছে। আবার এদিকে তো আপনাদেরকে, এদিকে তো আপনাদেরকে দেখালাম যে চাষের জমিগুলো রয়েছে, সেগুলো তো আপনাদেরকে আমি দেখালাম। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি ওই দিক থেকে দেখতে পাবেন কি, দেখা যাচ্ছে হালকা হালকা ওই দিক থেকে বৃষ্টি আসছে। ওই যে দেখতে পাচ্ছেন কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে, তো আমি এখন বাড়ি চলে যাব, ঠিক আছে। ফ্রেন্ড ভিডিও কেমন হচ্ছে ঠিক বলতে পারছি না, তো নতুন এই শুরু করেছি, তো তো ভিডিও কেমন হচ্ছে ঠিক বলতে পারছি না। তো আপনারা যদি সাপোর্ট করেন আমাকে তাহলে আরও মনে উৎসাহ পাবো, আবার এনার্জি ফুল এনার্জিতে ভিডিও করব, তখন আরও ভালো লাগবে। তো ফ্রেন্ডস অবশ্যই সাপোর্ট করবেন। তো ফ্রেন্ডস বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, এরপর বাড়ি যাব, কারণ ছাতা নিয়ে আসেনি আর পুষ্পা এসছে সাথে। তো ভিজে গেলে, পুষ্পার শরীর অসুস্থ হয়ে গেলে আমার খুব মন খারাপ হয়ে যায়, পুষ্পার কোনো কিছু হলে। তো গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করে দেবেন, যাতে সাবস্ক্রাইব যদি আপনারা করেন তো আমারও অনেক ভালো লাগবে, কারণ আবার নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে, আর সেই নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা দেখবেন আর আপনারাও এনজয় করবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো আজকের মতো এখানে শেষ করছি, তো ফিরে আসছি আবার পরবর্তী ভিডিওতে।
তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকুন। ওকে ফ্রেন্ড, বাই বাই।